লক্ষ্মীপুরে হ্যাপি নিউ ইয়ার ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার একটি ফসলি মাঠে এ খেলার আয়োজন করে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ। ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান। এতে প্রধান অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ছাত্রলীগ নেতা রাজু এম মাসুদ, শুভ সহ আরও অনেকে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট 32টি দল।